স্বাগতম বন্ধুরা আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউবের বেশ কিছু টিপস এবং ট্রিক্স সম্পর্কিত, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার অবশ্যই ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে লাগবে এবং আপনার ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে সহজ এবং নিরাপদ হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি চলে যাব আমার ইউটিউব অ্যাপসটিতে। অ্যাপসটিতে যাওয়ার পরে এখানে যে ইউটিউব চ্যানেলের লোগোটি থাকে সেই লোগোটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে দেখুন দ্বিতীয় নাম্বার অপশনে রয়েছে টার্ন অন ইনকগনিটো মোড। আসলে এই ইনকগনিটো মোডটি হচ্ছে আপনি এই মোডটি অন করে যে ইউটিউবের ভিডিওসগুলো আপনি সার্চ দিবেন এবং যে ভিডিওগুলো আপনি দেখবেন তার হিস্টোরি এবং ওই টাইপের কন্টেন্ট এই ইনকগনিটো মোড অফ করলে আর আসবে না। অর্থাৎ ইনকগনিটো মোড অন করলে আপনার একটি প্রাইভেট ইউটিউব চ্যানেলের ফাংশন তৈরি হবে, যেটা কি না আপনি এটা অফ করলে এর কোনো হিস্টোরি বা এর কন্টেন্টগুলো পুনরায় আসবে না। তো আমি এখন এটা অফ করে দিচ্ছি। এবার আমরা চলে যাই সেটিংসে। সেটিংসে গেলে প্রথমে রয়েছে জেনারেল অপশন। জেনারেলে চলে গেলাম। আমরা সাধারণত যখন ভিডিও দেখে শুরু করি আমরা না চাইতে অনেক ভিডিও দেখে ফেলি, অনেক টাইম আমরা সেখানে ব্যয় করি। তো সেক্ষেত্রে আমরা চাইলে নির্ধারিত সময় পর্যন্ত আমাকে রিমাইন্ড করে দিবে, অর্থাৎ একটি নোটিফিকেশন আসবে যে টাইমটা আমরা সিলেক্ট করে রাখবো। এখানে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এর নামে একটি অপশন রয়েছে। আপনি কতক্ষণ এই ইউটিউবে থাকতে চান, সেই 30 মিনিট, 40 মিনিট বা 50 মিনিট, যে টাইম হোক না কেন আপনি এটা সিলেক্ট করতে পারবেন এবং সেই টাইমের পরই আপনাকে একটি নোটিফিকেশন দেওয়া হবে। এটা আমি অফ করে দিলাম। এখন 00 করে দিলে অফ হয়ে যাবে। তারপর হচ্ছে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। যখন আপনি বেড টাইম সিলেক্ট করবেন তখন এটি অটোমেটিক আপনাকে জানিয়ে দেবে যে এখন আপনার বেড টাইম হয়ে আসছে, ইউটিউব অফ করতে হবে বা আপনার ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে। পরে যে আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, এই অ্যাপিয়ারেন্স ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি অপশন, ডিভাইস থিম, লাইট থিম, ডার্ক থিম। আপনি যদি ডার্ক থিম ইউজ করেন তাহলে আপনার অনেক সুবিধা হবে। অনেক সুবিধা বলতে আপনার ব্যাটারি সেভ হবে এবং আপনার চোখের উপর যে লাইটের যে প্রভাবটা পড়ে সেটি কম পড়বে, যার কারণে আপনার চোখও ভালো থাকবে। তো ভিডিও করার জন্য আমি লাইট মোডই অন করে দিলাম। তারপরে রয়েছে আমরা যখন একটি ভিডিও টেনে দেখতে চাই, ডাবল ট্যাপ করি, তো ডাবল ট্যাপ করার ক্ষেত্রে 10 সেকেন্ড আমাদের অতিক্রান্ত হয় ডিফল্ট হিসাবে। তো আপনি চাইলে এখানে টাইম সিলেক্ট করতে পারেন 5 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত, ডাবল ট্যাপে আপনার ভিডিও স্কিপ হতে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে রেস্ট্রিক্টেড মোড। এই মোডটি অন করলে আপনার প্রোফাইলে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না, অর্থাৎ যে কন্টেন্টগুলো আসবে সেগুলো আপনি সবার কাছে সামনে বসেই দেখতে পারবেন এবং আপনি আপনার চাইলে বাচ্চাকে বা আপনার পরিবারের সিনিয়র বা জুনিয়রদের নিয়ে সেই ইউটিউব ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, আপনি যখন মোবাইলের ডাটা ইউজ করে দেখবেন সেক্ষেত্রে আপনি একটা সেটিংস পূর্বেই অন করে রাখতে পারেন এবং ওয়াইফাই থেকে যখন আপনি ভিডিও দেখবেন সেক্ষেত্রেও আপনি একটি সেটিংস অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি দেখুন এখানে যখন আমি মোবাইল থেকে দেখব তখন আমি অন করে রেখেছি এই যে ডাটা সেভার মোড, এবং যখন আমি ওয়াইফাই থেকে দেখব তখন হায়ার পিক্সেল কোয়ালিটি, অর্থাৎ তখন ডাটা বা MB খুব বেশিই খরচ হবে। এবার হিস্টোরি এবং প্রাইভেসিতে যখন আমরা যাই তখন আমরা চাইলে আমরা যে জিনিসগুলো সার্চ করব সেই জিনিসগুলো যে সেই সার্চ লিস্টগুলো আপনার ইউটিউবে সেভ হয়ে থাকবে না, সেজন্য আমাদের করতে হবে এই পেজ পজ সার্চ হিস্টোরি অন করে দিতে হবে এবং ওয়াচ হিস্টোরি অন করে দিতে হবে। তাহলে আমরা যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো কেউ চেক করতে পারবে না যে আমি কি ভিডিও দেখেছিলাম বা কি সার্চ করেছিলাম। তাই আমি এখন অফ করে দিচ্ছি। আবার আমরা যদি আমাদের মতো করে এই ইউটিউবের সেটিংসগুলো কাস্টমাইজ করি তাহলে আমাদের ইউটিউব ব্যবহার আগের থেকে সহজতর হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন
ইনফরমেশনাল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।